হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কোভিড স্টাডি। তো আজকে আমরা যে লুসেন্ট বায়োলজি করেছিলাম সেখানে ক্লাসিফিকেশনের প্রথম পার্টটা কমপ্লিট হয়েছে। আজকে আমরা সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে কর্ডেটা নিয়ে। তো আগে তোমরা যদি আগের ভিডিওগুলি না দেখে থাকো তো অবশ্যই দেখে নেবে, এর আগের পার্টটি চ্যানেলে প্লে লিস্ট করা আছে, সেখানে তোমরা পেয়ে যাবে। তো আমরা যেটা পড়ছিলাম তো কর্ডেটা নিয়ে আজকে আলোচনা করবো, তো আগের ভিডিও তোমরা অবশ্যই দেখে নেবে, তারপর এখানে আসবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখে নেওয়া যাক প্রথমে কর্ডেটার কী কী বৈশিষ্ট্য, মেন ফিচার্স কী কী কর্ডেটার। প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে কর্ডেটার নোটোকর্ড হচ্ছে উপস্থিত থাকবে। তো নোটোকর্ড কী? নোটোকর্ড হচ্ছে আমাদের যে মেরুদণ্ড, সেটা কিন্তু এই নোটোকর্ড থেকেই সৃষ্টি। এরকম সমস্ত প্রাণীরই, সমস্ত কর্ডেটার প্রাণীরই কিন্তু নোটোকর্ড থাকে, তাদের মধ্যে নোটোকর্ড থাকে, আর এই নোটোকর্ডটাই শেষে আস্তে আস্তে মেরুদণ্ডে পরিণত হয়। তারপর দেখো, অল দ্য কর্ডেটা আর ট্রাইপোব্লাস্টিক, মানে এদের যে স্তর, এখানে যে চামড়ার স্তরে, সেটা তিনটে লেয়ার থাকে। আর এগুলো হচ্ছে কোয়েলোমেট, মানে এদের দেহ গহ্বর থাকে, অ্যান্ড বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, এবং এরা বাইল্যাটারালি সিমেট্রিক্যাল মানে দ্বিপ্রতিসম, যাকে আমরা বলে থাকি। ধরো একটা ছাগল নিলাম কিংবা অন্যান্য, ধরো একটা ছাগল নেওয়া হলো, সেই ছাগলটাকে যেমন তোমরা ওপর থেকে নিচে অব্দি যদি কাটা হয় ঠিক সেটা একইভাবে, মানে সেম হবে। কিংবা মনে করো একটা মানুষ, একটা এটা মনে করো একটা মানুষ, মানুষটা যদি ঠিক এই এই দিক থেকে এই দিকটা যদি আলাদা করা হয় মাঝ বরাবর, দেখবে এই দিকটা, সরি, দেখবে এই দিকটা আর এই দিকটা একই রকম দেখাবে। তাই এগুলোকে বলা হয় বাইলেট্রিক্যালি সিমেট্রিক্যাল, এটা তোমাদের আগের ভিডিওটাও বলেছি আমি। তারপর নেক্সট দেখো, এই ডরসাল হলো টিউবুলার নার্ভ কর্ড অ্যান্ড পেয়ার্ড ফ্যারিও গিল স্লিট আর আদার ফিচার্স অফ কর্ডেটা। তো কর্ডেটার আগে একটা কী কী বৈশিষ্ট্য আছে দেখো, কর্ডেটার প্রাণীর দুটো বৈশিষ্ট্য হচ্ছে, এদের হচ্ছে একটা ডরসাল হলো টিউবুলার নার্ভ থাকে, এটা হচ্ছে একটা স্নায়ু থাকে, এই ডরসাল হলো টিউবুলার একটা স্নায়ু থাকে, এবং আরেকটা হচ্ছে এদের যে গিলস বা ফুলকা হচ্ছে উপস্থিত, এটা সাধারণত আমাদের মানুষের ক্ষেত্রে যেমন ফ্যারিংস থাকে, অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে যেমন মাছের বলো, সেটা হচ্ছে এই ফ্যারিন গিল গিল স্লিট এদের উপস্থিত থাকে কর্ডেটারদের, এটা আর আর দুটো বৈশিষ্ট্য। তারপর দেখো, অ্যাকর্ডিং টু ক্লাসিফিকেশন দেয়ার আর টু সাবফাইলা ইন কর্ডেটা। তো এই কর্ডেটাকে আবার দেখো দুটো সাবফাইলামে ভাগ করা হচ্ছে, সেগুলো কী কী? একটা হচ্ছে প্রোটোকর্ড আর একটা হচ্ছে ভার্টিব্রা। তো ভার্টিব্রা হচ্ছে আমাদের মেরুদণ্ডকেই বলা হয় ভার্টিব্রা, আর প্রোটোকর্ডটা হচ্ছে ওই নোটোকর্ডেরই এক ধরনের রূপ, প্রোটোকর্ড। তারপর দেখে নেওয়া যাক সাম মেইন গ্রুপস অফ ফাইলেম কর্ডেটা। প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে পাইসিস। তো পাইসিস হচ্ছে, প্রথমে দেখো পাইসিস হচ্ছে অ্যাকোয়াটিক লাইফ। তো এদের কিছু বৈশিষ্ট্য দেখে নিই, এরা হচ্ছে সব পাইসিসভুক্ত সব প্রাণী হচ্ছে, এরা কোল্ড ব্লাডেড অ্যানিমেল হয়ে থাকে। আর এদের হার্ট, এদের হার্টে কিন্তু সবসময় বিশুদ্ধ বিশুদ্ধ নয়, অশুদ্ধ বা দূষিত রক্ত পরিবহন করে, ডিঅক্সিজেনেটেড ব্লাড। সাধারণত তোমরা মনে রাখবে, ধরো মাছ, মাছের ক্ষেত্রেও অশুদ্ধ রক্ত পরিবহন করে, অর্থাৎ ডিঅক্সিজেনেটেড ব্লাড একটা মাছও পরিবহন করে। আর এদের হার্টে, মাছের হার্টেও দুটো চেম্বার থাকে, একটা অলিন্দ থাকে একটা নিলয় থাকে, এবং এরা দূষিত রক্ত পরিবহন করে। আর এদের দেখো যে রেসপিরেশন হয়, শ্বাস প্রক্রিয়া, সেটা হচ্ছে গিলস বা ফুলকার সাহায্যে রেসপিরেশন সম্পূর্ণ করে থাকে। কিছু উদাহরণ দেখে নেবে, লেবিও স্কোলিডন যাকে বলা হয় ডগফিস, যার এক নাম হচ্ছে ডগফিস। তারপর এখানে দেখো বিভিন্ন উদাহরণ দেওয়া আছে, যেমন ফ্লাইং ফিস বা এক্সোকোয়েটাস, ইলেকট্রিক রে বা টর্পেডো, হিপ্পো ক্যাম্পাস বা সি হর্স। তো এগুলো এই এগুলো তোমরা দেখতে গেলে তোমরা গুগলে সার্চ করে ছবিগুলো প্রত্যেকের দেখে নিতে পারো। তারপর আমরা শুরু করবো নেক্সট, সেটি হচ্ছে অ্যাম্ফিবিলিয়া। অ্যাম্ফিবিলিয়ার কী কী বৈশিষ্ট্য আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। ফাউন্ড বোথ অন ল্যান্ড অ্যান্ড ওয়াটার। দেখো অ্যাম্ফিবিলিয়াকে বাংলা বলে উভচর প্রাণী, তো এটা হচ্ছে জলেও থাকে আবার ডাঙাতেও থাকে, এবং এদের হচ্ছে সবাইকে একটা অ্যাম্ফিবিলিয়ান, অ্যাম্ফিবিলিয়ান মানেই হচ্ছে উভচর, এবং এরা সবাই হচ্ছে শীতল রক্তের প্রাণী। আর এদের যে রেসপিরেশন হয়, শ্বাস প্রক্রিয়া, সেটা হচ্ছে স্কিনের সাহায্যে হতে পারে, ফুলকার সাহায্যে হতে পারে, অথবা ফুসফুসের সাহায্যে হতে পারে উভচর প্রাণীদের। আর এদের যে হার্টে, সেটা হচ্ছে তিনটে চেম্বার থাকে, দুটো অলিন্দ থাকে আর একটা নিলয় থাকে, ঠিক আছে, টু অরিকেল ওয়ান ভেন্ট্রিকেল, দুটো অলিন্দ একটা নিলয়। তো এটা আগে তার থেকে একটু উন্নত, যেটা পাইসিস থেকে একটু উন্নত বললাম এটা। দেখো কী উদাহরণ দেখো, অ্যাম্ফিবিলিয়া উভচর প্রাণী উদাহরণ হচ্ছে ফ্রগ, নেকট্রাস, টোড, ঠিক আছে, এগুলো হচ্ছে সবই, এদের স্ল্যামেন্ডার, এগুলো হচ্ছে সবই উদাহরণ। তারপর ইকথিওফিস,
ইকথিওফিস, এগুলো সবই হচ্ছে এই অ্যাম্ফিবিলিয়া বা উভচর প্রাণীভুক্ত উদাহরণ। তোমরা একটু এগুলো দেখে নেবে। তো এরপর দেখো, এরপর হচ্ছে ডিউরিং হাইব্রিনেশন ফ্রগ রেসপায়ার থ্রু স্কিন। এবং এই যে হাইব্রিনেশন হচ্ছে শীত ঘুম, যখন শীত ঘুম হয় তখন ব্যাং বা ফ্রগ তাদের শ্বাস প্রক্রিয়া চালায় স্কিনের সাহায্যে। এবার কিছু নোট বলা হচ্ছে, দেখো, ইন ফ্যাক্ট দ্য ক্রকিং অফ দ্য ফ্রগস ইজ কল ফর সেক্স। এবং দেখো, কোনো একটা ব্যাং যখন সেটা ডাকে, তো সেটা কিসের জন্য? সেটা হচ্ছে কল ফর সেক্সের জন্য ক্রকিং করে কোনো একটা ব্যাং। তারপর দেখো রেপটিলিয়া, রেপটিলিয়া হচ্ছে সরীসৃপ। মেন ফিচার কী দেখো, এরা হচ্ছে ক্রাউলিং অ্যানিমেল। এর দেখো ল্যান্ড ভার্টিব্রা, কোল্ড ব্লাডেড টেরিস্ট্রিয়াল অর অ্যাকোয়াটিক ভার্টিব্রা, ভার্টিব্রাটাস। তো এগুলো হচ্ছে সাধারণত ভার্টিব্রা তো এদের প্রেজেন্ট থাকছে, এরা কোল্ড ব্লাডেড হয়ে থাকে, এটা হচ্ছে মেন ফিচার এদের। এবং এদের দেখো টু কন্টেইনস টু পেয়ার অফ লিম্পস। এদের লিম্পস মানে হচ্ছে হাত এবং পাকে বোঝায়। এদের একজোড়া দুজোড়া মানে একজোড়া হাত থাকে আর একজোড়া পা থাকে সরীসৃপদের। এবং এদের যে স্কেলেটন সেটা হচ্ছে কমপ্লিটলি ফ্লেক্সিবল হয়ে থাকে, আর এদের রেসপিরেশন করে থাকে লাংসের সাহায্যে। এবং এদের যে এগ বা ডিমের যেটা কভার থাকে সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের ডিমের কভার থাকে। উদাহরণ দেখো লিজার্ড, স্নেক, টর্টরিজ, ক্রোকোডাইল, স্ফিনডন এটসেট্রা। এগুলো হচ্ছে সরীসৃপের কিছু উদাহরণ। এরপর দেখে নেওয়া যাক, এরপর হচ্ছে মেসোজয়িক ইরা। তো মেসোজয়িক ইরা কি? ইরা হচ্ছে বায়োলজিতে অনেক এরকম অনেক কিছু ইরা আছে, যেমন ঘোড়া সম্পর্কে পড়তে গেলে তোমরা অনেক কিছু ইরা পাবে। তো এই যে মেসোজয়িক বলে একটা ইরা পাবে, যেটাকে বলা হয় ইরা অফ রেপটাইলস, অর্থাৎ সরীসৃপদের যুগ বলা হয় মেসোজয়িক ইরাকে। এরপর আমরা দেখব কোবরা ইজ অনলি স্নেক হুইচ মেক্স নেস্ট। আর কোবরা হচ্ছে একমাত্র প্রাণী যেটা বলছে বাসা বানায়। কোবরা এমিট দেয়ার ভেনম থ্রু ফাঙ্গস। এবং এই যে কোবরা সেটা তার বিষ ত্যাগ করে এই ফাঙ্গসের সাহায্যে। এরপর দেখো, এরপর হচ্ছে হেলিওডার্মা ইজ দ্য অনলি পয়জনাস লিজার্ড। তো একমাত্র বিষাক্ত টিকটিকির নাম কি? হেলিওডার্মা। তো তোমরা এগুলো বলে সব ছবি দেখে নিতে পারবে প্রাণীগুলির। এরপর দেখো সি স্নেক হুইচ ইজ কল্ড হাইড্রোফিক্স। সি স্নেক যাকে আমরা বলে থাকি হাইড্রোফিক্স, এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বিষাক্ত সাপের নাম। এরপর আমরা চলে আসবো এবস নিয়ে। তো এবস কি দেখো, এবস হচ্ছে এটা ওয়ার্ম ব্লাডেড অ্যানিমেল। আর এদের ভার্টিব্রা হচ্ছে টেট্রাপড টাইপ ভার্টিব্রা দেখা যায় এদের। এবং এরা কি করতে পারে? উড়তে পারে, মানে বিভিন্ন পক্ষী বোঝায় এরা, ফ্লাইট অ্যাডাপশন। ইট 4 ফিট মডিফাইড ইন্টু টু উইংস। এবং এদের যে সামনের যে পা, সামনের পা বলতে বিশেষ করে হাত কাজ যেগুলো বুঝি, তারা হচ্ছে মডিফাইড হয়ে তারা পাখাতে পরিণত হয়েছে। এবং এরা হচ্ছে বোটের মতো আকৃতির হয়। আর এদের বডিতে কী কী ভাগে ভাগ? বডিটা হেড, নেক এবং ট্রাঙ্ক এই তিনটি ভাগে বিভক্ত, অ্যান্ড টেইল এই চারটি ভাগে বিভক্ত হয়ে থাকে। এদের রেসপিরেটরি অর্গানের নাম হচ্ছে লাংস। আর বার্ডসের দেখো পাখির কোনো রকম টিথ থাকে না। এদের তো এদের যে বিক বা ঠোঁট সেটা এদের খাবার গ্রহণে সাহায্য করে। এবং এবার দেখো বিক ইজ ফর্মড বাই জো, এদের যে চোয়াল সেখান থেকেই কিন্তু এই ঠোঁটের সৃষ্টি হয়েছে। নিউমেটিক বোন আর অ্যান ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারিস্টিক অফ এবস। তো এবসদের হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার হচ্ছে কি, এদের নিউমেটিক বোন দেখা যায়। এরপর আমরা চলে আসবো কিছু এক্সাম্পলে, যেমন ক্রো, পিকক, প্যারোট এটসেট্রা হচ্ছে কিছু এবসের এক্সাম্পল। এরপর দেখা যাক কিছু ফ্লাইটলেস বার্ড, মানে যেসব পাখি উঠতে পারে না, যেমন কিউই পাখি আর এমু পাখি। লার্জেস্ট অ্যালাইভ বার্ড হচ্ছে অস্ট্রিচ। এই অস্ট্রিচ পাখিও কিন্তু উঠতে পারে না, এটা হচ্ছে লার্জেস্ট অ্যালাইভ বার্ড। আর এখান থেকে দেখো এই যে অস্ট্রিচ মানে উট পাখি, তো একটা কোশ্চেন আছে যে পৃথিবীর সব থেকে বড়ো কোষের নাম কি, সেটা হচ্ছে উট পাখির ডিম, উট পাখির অনিষিক্ত ডিম বিশেষ করে, সেটা হচ্ছে লার্জেস্ট অ্যালাইভ বার্ড। স্মলেস্ট বার্ডের নাম হচ্ছে হামিং বার্ড। আর লার্জেস্ট জু হচ্ছে যেটা আমাদের আলিপুরে কলকাতায় দেখা যায়, কলকাতার আলিপুরের চিড়িয়াখানা হচ্ছে ভারতের সব থেকে বড়ো চিড়িয়াখানার নাম। অ্যান্ড পৃথিবীর সব থেকে বড়ো চিড়িয়াখানার নাম হচ্ছে ক্রুইসার ন্যাশনাল পার্ক, যেটা সাউথ আফ্রিকাতে অবস্থিত। এরপর আমরা ম্যামেলিয়ার কিছু ফিউচার বা স্তন্যপায়ী প্রাণীর কিছু ফিউচার নিয়ে আলোচনা করব। তো দেখা যাক প্রথমেই যেটা প্রাণীদের স্তন্যপায়ী প্রাণী দেখা যায় সেটা হচ্ছে এদের সোয়েট গ্ল্যান্ড অ্যান্ড অয়েল গ্ল্যান্ড, মানে হচ্ছে একটা ঘর্মগ্রন্থি, মানে এদের ঘাম নিঃসরণ হয়। আর অয়েল গ্ল্যান্ড মানে হচ্ছে
অয়েলি স্কিন, বিশেষ করে দেখবে ঘুম থেকে ওঠার পর অনেকে গরম, বিশেষ করে গরমের সময় মুখ থেকে দেখবে যে ঘামের মতো, তেলের মতো এক ধরনের গ্ল্যান্ড বের হয়ে, মানে তেলের মতো হয়ে যাচ্ছে, মুখটা তেল তেলে হয়ে যায় না, তো সেটা হচ্ছে অয়েল গ্ল্যান্ডের জন্য হয়ে থাকে। যেটা আমাদের স্কিনে পাওয়া যায় সুইট গ্ল্যান্ড আর অয়েল গ্ল্যান্ড স্কিনে দেখতে পাওয়া যায়। আর এই যে ম্যামেলের মধ্যে সব প্রাণী হচ্ছে ওয়ার্ম ব্লাডেড অ্যানিমেল, আর এদের হার্টে, আমাদের হার্টে চারটে চেম্বার থাকে, তোমাদের দেখেছি দুটো অলিন্দ দুটো নিলাই, চারটে চেম্বার থাকে। আর আমাদের যে মানুষের দাঁত সেটা কিন্তু দুবার দুবার হয়, তার জন্য একে বলা হয় ডাইফায়োডন্ট, ডাইফায়োডন্টিথ। একবার শিশু অবস্থায় দাঁত ওঠে, সেটা ভেঙে যাওয়ার পর আবার দাঁত ওঠে তার জন্য। আর এরপর দেখো আমাদের দেয়ার ইজ নো নিউক্লিয়াস ইন দ্য রেড ব্লাড সেল, বিশেষ করে স্তন্যপায়ীদের আরবিসিতে, আরবিসিতে কোনো নিউক্লিয়াস থাকে না। এটা যখন তোমাদের ব্লাড পড়িয়েছি তখন বলেছি যে এখানে কিন্তু কোনো নিউক্লিয়াস থাকে না, তবে কিছু ব্যতিক্রম আছে, শুধুমাত্র উটের আর এই যে ল্যামা এদের কিন্তু রক্তের মধ্যে, রক্তের আরবিসিতে নিউক্লিয়াস পাওয়া যায়, কিন্তু অন্যান্য কোনো স্তন্যপায়ী প্রাণীর আরবিসিতে বা রেড ব্লাড সেলে নিউক্লিয়াস পাওয়া যায় না। তারপর দেখা যাক স্কিন অফ ম্যামাল হ্যাভ হেয়ার, এবং এই যে স্তন্যপায়ীদের স্কিনে সাধারণত হেয়ার দেখতে পাওয়া যায়। এক্সটার্নাল ইয়ার প্রেজেন্ট ইন ম্যামাল, তো এই যে বিভিন্ন মানুষের ক্ষেত্রে কিংবা অন্যান্য প্রাণী স্তন্যপায়ীদের ক্ষেত্রে তাদের কানগুলো হচ্ছে বাইরে থাকে, তাদের শরীরের থেকে বাইরে কানগুলো অবস্থান করে। এবং এই যে পিন্না ইজ প্রেজেন্ট, মানে পিন্না হচ্ছে এক্সটার্নাল ইয়ার বোঝাচ্ছে, এটা হচ্ছে ম্যামালদের ক্ষেত্রে দেখা যায়, সব ম্যামালদের ক্ষেত্রেই পিন্না ইজ প্রেজেন্ট থাকে। এই বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীকে আবার তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রোটোথেরিয়া, একটা হচ্ছে মেটাথেরিয়া, আর একটা হচ্ছে ইউথেরিয়া। তো প্রোটোথেরিয়া কি, প্রোটোথেরিয়া হচ্ছে এটা সাধারণত ডিম, এরা এরা ডিম পারে, ওদের হচ্ছে একিডানা, এরা ডিম পারে, তো তোমরা এই একিডানা ছবিটা দেখে নিতে পারো। এরপর মেটাথেরিয়া, মেটাথেরিয়া হচ্ছে ইট বিয়ার্স দ্য ইম্যাচিওর চাইল্ড, এবং এই যে মেটাথেরিয়া হচ্ছে এরা সাধারণত যেসব শিশুরা মানে পুরোপুরি ডেভেলপড হয়নি, ইম্যাচিওর, তাদেরকে জন্ম দেয়। এবং যেমন হচ্ছে কাঙ্গারু, দি কাঙ্গারু, কাঙ্গারুর পেটে কী থাকে, একটা থলির মতো বা ব্যাগ লাগিয়ে স্ট্রাকচার থাকে, সেখানে সেই বাচ্চাগুলোকে রেখে দেয়, তারা হচ্ছে ইম্যাচিওর চাইল্ড জন্ম দেয়, তাদের বলা হয় মেটাথেরিয়া। আর একটা হচ্ছে ইউথেরিয়া, হচ্ছে ইট বিয়ার্স দ্য ওয়েল ডেভেলপড চাইল্ড, এবং যারা ওয়েল ডেভেলপড চাইল্ড জন্ম দেয় তাদের বলা হয় ইউথেরিয়া, যেমন হচ্ছে হিউম্যান। এরপর আমরা চলে আসবো যে ডলফিন ইজ অ্যান এক্সাম্পল অফ ক্লাস ম্যামেল, তো ডলফিন হচ্ছে এক্সাম্পল অফ ক্লাস ম্যামেলের। তো ক্লাস ম্যামেল কি তোমরা হয়তো অনেকে বুঝতে পারছো না, তো ক্লাস ম্যামেল হচ্ছে তোমাদের, যখন আমি ক্লাসিফিকেশন অফ অর্গানিজম করিয়েছি সেই ভিডিওটা তোমরা দেখে নেবে, সেখানে টোটাল ডিটেলসে বলেছি। যেমন আমরা ভাগ করি সবারই প্রথমে কী থাকে, কিংডম বা রাজ্য, তারপর থাকে ফাইলেম, তো এতক্ষণ পড়ছিলাম সেটা হচ্ছে সবই অ্যানিম্যাল কিংডমের অন্তর্গত, অ্যানিম্যাল কিংডমের অন্তর্গত সবই ফাইলেম মুক্ত পড়ছিলাম, এতক্ষণ যেটা পড়ছিলাম ফাইলেম মুক্ত, ফাইলেমের মধ্যেই পড়ছে ইউনিসেলুলার মাল্টিসেলুলার। তো ইউনিসেলুলার মধ্যে এক কোষী যেমন অ্যামিবা পড়ছে, মাল্টিসেলুলার মধ্যে আবার নয় ভাগে ভাগ করেছিলাম মাল্টিসেলুলারকে, তারপর বলে দিই ফাইলেমকে দুই ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে ইউনিসেলুলার মানে এক কোষী প্রাণী যেমন অ্যামিবা, ইউগ্লিনা এগুলো, আর একটা হচ্ছে মাল্টিসেলুলার, মাল্টিসেলুলারকে আবার নয় ভাগে ভাগ করেছিলাম, তো টোটাল 10 ভাগে ভাগ করেছিলাম ফাইলামকে। এই নয় ভাগের মধ্যেই কিন্তু এক ভাগ পড়ছে কর্ডাটা, এবং এগুলো ছাড়া বিভিন্ন যে স্টারফিশের যেসব উদাহরণ পড়েছিলাম, আর্থ্রোপোডা, সেগুলো কিন্তু এই নয়টি ভাগের মধ্যেই পড়েছিল, তো সেগুলো সবই পড়িয়ে দিয়েছি। তো প্রথমে কী হলো, প্রথমে হলো কিংডম, প্রথমে হলো কিংডম, তারপর ফাইলেম, তারপর হচ্ছে ক্লাস, তারপর হচ্ছে ক্লাস, তারপরের ধাপের নাম ক্লাস, তারপরে ধাপ নামের ধাপের নাম হচ্ছে অর্ডার, তারপরের ধাপ নাম হচ্ছে ফ্যামিলি, তারপরের নাম হচ্ছে জেনাস, তারপর স্পিসিস, তো এভাবে করে সব ভাগ করা আছে, তোমাদের সব বলে দিয়েছিলাম সেগুলো আবার বলে দিলাম, তো বলে বুঝতে পারছো এবার। তো এই ডলফিনটা পড়ছে ক্লাস অফ ম্যামেলের মধ্যে পড়ছে। ইন ম্যামাল দ্য হাইয়েস্ট বডি টেম্পারেচার ইজ অফ গোট, তো এই দেখো ছাগলের ক্ষেত্রে যে বডি টেম্পারেচার সেটা সব থেকে বেশি হয়, সেটা কত বলেছে, প্রায় 39 ডিগ্রি সেলসিয়াস মতো হয়ে থাকে। আর মানুষের কত হয়, মানুষের হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট বা প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস মতো। এরপর দেখো একিরেনা অ্যান্ড ডাক বিল্ড প্লাটিপাস আর দ্য এগলাইং ম্যামাল, তো এই যে দুই ধরনের স্তন্যপায়ী প্রাণী যারা ডিম পারে তাদের নাম হচ্ছে একিরানা আর ডাক বিল্ড, এরা হচ্ছে স্তন্যপায়ী অথচ ডিম পারে। এরপর দেখো, এরপর হচ্ছে অ্যালান্টয়েস অফ ম্যামেলিয়ান এম্বারায়ো হেল্প ইন রেসপিরেশন, তো এই যে রেসপিরেশনে হেল্প করে সেটা হচ্ছে অ্যালান্টয়েস অফ ম্যামেলিয়ান এম্বারায়ো,
এটা অ্যালেনটয়েস হচ্ছে ম্যামেলিয়ানদের এমব্রায়ো, এটা হচ্ছে রেসপিরেশনে হেল্প করে। এরপর দেখো এক্সক্রিশন ইন হেমিকর্ডেটা টেক্স প্লেস বাই গ্লোমেরুলাস। তো এই হেমিকর্ডেটা মানে যারা এখনও পুরোপুরি কর্ডেটার অন্তর্ভুক্ত নয়, প্রায় কিছুটা কর্ডেটার মধ্যে কিছুটা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, তারা বলা হয় হেমিকর্ডেটা। তো এরা রেচন পদার্থ কিসের সাথে ত্যাগ করে, সেটা হচ্ছে গ্লোমেরুলাস। গ্লোমেরুলাসটা কি, তোমাদের যখন আমি কিডনি পড়েছিলাম, তোমরা লক্ষ্য করবে যখন তোমাদের কিডনি সম্পর্কে আমি পড়েছিলাম, তোমরা ভিডিওগুলো দেখে নেবে, তো সেই কিডনি সম্পর্কে বলেছিলাম গ্লোমেরুলাস। তো গ্লোমেরুলাস হচ্ছে কিডনির একটা অংশ, আমাদের বৃক্কের একটা অংশের মধ্যে পড়ছে গ্লোমেরুলাস। এরপর দেখো স্মলেস্ট ম্যান লাইক এপিজ ওরাং ওটাম। তো মানুষের মতো দেখতে সবথেকে ছোটো এপের নাম হচ্ছে ওরাং ওটাম। এরপর পড়ে গেলো বিভিন্ন কিছু সাইন্টিফিক নেম আছে, তো এগুলো তোমরা দেখো দেখে নেবে, সাইন্টিফিক নেম, এগুলো মনে রাখতে হবে, বোঝানোর কিছু নেই। তো দেখো ডগ, ক্যাট, চিতা, শিম্পাঞ্জি, ডিয়ার, ফ্রগ, এলিফেন্ট, এগুলো সবই কিন্তু দেখো পাশে নাম দেওয়া আছে, তোমরা দেখে নেবে নামগুলো, অথবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো এগুলো দেখো 26টা মতো নাম দেওয়া আছে। তো এরপর অ্যানিমেল টিস্যু যেটা তোমাদের কমপ্লিট করিয়ে দিয়েছি অলরেডি, তো এগুলো তোমরা সবই নামগুলো দেখে নেবে, বিভিন্ন প্রাণীর বিজ্ঞানসম্মত নামগুলো দেখে নেবে। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করার চেষ্টা করবে। ধন্যবাদ।